বিক্রেতারা থরে থরে পলিথিন নিয়ে মাংসের পসরা সাজিয়ে বসেছেন বিক্রি করবেন বলে। কেউ কেউ আবার হেঁটে হেঁটেও বিক্রি করছেন। পলিথিনে আছে গরুর মাংস। গরুর মাংস বিক্রির এই চিত্রটি কোনো কসাইখানার পেশাদার দোকানের নয়। নিদারুণ এই দৃশ্যটি দেখলে যেন একবার হলেও নাড়া দেবে আপনার মন। বছরে একবার মানে একটি দিন আসলে তারা এভাবেই মাংস বিক্রি করে থাকেন। সিজনাবল ব্যবসায়ীও বলা যেতে পারে তাদের। তবে সবচেয়ে অবাক করা বিষয় হলো যারা বিক্রি করছেন কিংবা কিনছেন, এই ক্রেতা বিক্রেতাদের কারো কপালেই জুটে না ধনীদের খাদ্য নামে পরিচিত এই গরুর মাংস। এখানে কেউ দিনমজুর, কেউ বা আবার ভিক্ষুক। তবে কেউ কেউ গরুর মাংসের লোভে নির্দিষ্ট এই দিনটাতেই সংসেজে অভিনয় করে ভিক্ষুকের। এদের মধ্যে কারো কারো ভাগ্যে বছরে একবারের জন্য জুটে না মাংস। কীভাবেই বা জুটবে, বাজার দর হিসাব করলে প্রতি কেজি গরুর মাংস এখন 900 টাকা, আর এই টাকা দিয়ে কিনে খাওয়া যেন তাদের স্বপ্ন। আর তাই তো অনেকেই এই ঈদের দিন মজুর থেকে সাজেন ভিক্ষু, কেউ বা আবার গৃহিণী থেকে, ওই একই পেশা। ঈদুল আজহার দিনে সকাল 8টায় বেরিয়ে পড়েন মাংস তোলার প্রতিযোগিতায়। বিক্রি করতে আসেন বিকাল 5টা থেকে শুরু করে রাত 9টা পর্যন্ত। এক্ষেত্রে যে যত বেশি ঘরের চৌকাট পেরোতে পারবে মাংস তোলার এই প্রতিযোগিতায় সেই সফল হবে। তবে আশ্চর্যের বিষয় হলো তারা এসব মাংস মন ভরে প্যাড পুড়ে খাওয়ার উদ্দেশ্যে সংগ্রহ করে না, বিক্রি করার জন্যই এবারে ওবারি ঘুরে বেড়ায়। তাদের কাছে টাকাটাই যেন সব। অবশ্য সবাই এমন না, কেউ কেউ আবার ঘরেও নিয়ে যায় মাংস, রান্না করে তুলে দেয় তাদের ছোট্ট ছোট্ট বাচাধনদের মুখে। তবে এই সংখ্যাটা একেবারেই কম বললেই চলে। এগুলিকে আপনারা বিক্রি করে দিবেন না নেওয়ার পরে? ৩০০ টাকা থেকে শুরু করে 600 টাকা পর্যন্ত কেজি প্রতি মাংস বিক্রি করে তারা। হাড্ডি থেকে মাংস ছাড়িয়ে নেয় যে মাংসটি, সে মাংসটির দাম আলাদা। মাংস বিক্রির এই দৃশ্যটি চট্টগ্রাম নগরীর সিজিএস কলোনির সামনে। প্রতি বছর এভাবে সেকেন্ড হ্যান্ড মাংস কেনাবেচার ধুম পড়ে নগরীর এই স্থানটিতে। ভাই কত বিক্রি করবেন লাস্ট? কত বিক্রি করবেন? লাস্ট 1800 টাকা। কতটুকু আছে এখানে মাংস ভাই? কতটুকু আছে মাংস? কতটুকু আছে?